দেখুন একটি চাঞ্চল্যকর তত্ত্ব এক পলকে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিতে পারে চীন রাশিয়া বিমানবাহী রণতরির বহর আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্ব হারাতে পারে এমনকি যে কোনো বড় বড়সড় হামলার মুখে পড়তে হতে পারে মার্কিন নৌবাহিনীকে যেভাবে নতুন প্রযুক্তির ব্যাপক উন্নতি করে যাচ্ছে চীন এবং রাশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ তাতে খুব সহজেই এসব রণতরীর ওপর হামলা চালাতে পারবে সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সিকিউরিটি অ্যান্ড রেড অ্যালার্ট গ্রোয়িং থ্রো টু ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার্স নামের সমীক্ষা প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর এই প্রতিবেদনে আরও বলা হয়েছে আমেরিকা এখনও রণতরী ব্যবহারের মতো মানদাত্তার আমলের কৌশলে আটকে রয়েছে অথচ প্রযুক্তির ব্যাপক উন্নয়নে ড্রোন ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র দিয়ে এককালে দুর্যয় হিসেবে বিবেচিত মার্কিন রণতরির বিরুদ্ধে এখন সহজে হামলা চালানো হতে পারে প্রযুক্তির উন্নয়নে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে চিন মার্কিন নৌবহরের জন্য মারাত্মক বিপদ হয়ে দেখা দিয়েছে এরিয়া ডিনাইল নামের পদ্ধতি এই পদ্ধতিতে যুদ্ধ এলাকায় প্রতিবন্ধকতা তৈরি করা হয় ফলে কার্যকরভাবে লড়াইয়ের জন্য মার্কিন বিমানবাহী জাহাজগুলো যুদ্ধ এলাকার কাছে ঘেঁচতে পারবে না অথবা পারলেও এজন্য দিতে হবে চড়া মূল্য এ কাজ করতে গিয়ে বিমানবাহী রণতরী ও তার বিমানগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি এমনকি ধ্বংসের মুখে পড়তে পারে এরিয়া ডিনাইলের জন্য নতুন বিমান ড্রোন প্রযুক্তি সাবমেরিন এবং এমনকি বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে গত কয়েক মাস আগে ইরানের ড্রোন নির্বিঘ্নে মার্কিন বিমানবাহী জাহাজ হেরিয়াস ট্রুম্যানের ওপর দিয়ে উড়ে ছবি ও ভিডিও তুলে এনেছিল চীন দ্রুতগতিতে মার্কিন নৌবহারের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে দেশটির হাতে বর্তমানে বিমানবাহীনতরি বিধ্বংসী দু রকমের ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো হল এফ টোয়েন্টি ওয়ান ডি এবং ডিএফ টোয়েন্টি সিক্স এইসব ক্ষেপণাস্ত্র দিয়ে চীনের উপকূল থেকে গোয়াম দ্বীপের উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজ ধ্বংস করা সম্ভব হবে চীন উপকূল থেকে দ্বীপটি প্রায় দুই হাজার মাইল দূরে অবস্থিত এছাড়া বৃহৎপূর্ণ দ্বীপ চীন সাগরে কৃত্রিম দ্বীপে এইচ কিউ নাইন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসিয়েছে বেইজিং ফলে এটি মার্কিন বিমানবাহী জাহাজের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে তুলনামূলকভাবে তাদেরকে এখন অনেক কাছাকাছি থেকে রণক্ষেত্রে মোকাবেলা করতে হতে পারে দীর্ঘপাল্লার অস্ত্র দিয়ে হামলার বদলে এখন স্বল্প পাল্লার অস্ত্রের ঘন ঘন হামলার মুখে পড়তে হতে পারে মার্কিন জাহাজগুলোকে প্রতিবেদনে আমেরিকার জন্য হুমকি হিসেবে রাশিয়ার নামও উল্লেখ করা হয়েছে গত নভেম্বর রাশিয়ার উচ্চ প্রযুক্তির এস এ টোয়েন্টি ওয়ান গোলার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসিয়েছে সিরিয়ায় শুধু সিরিয়া নয় বরং পূর্ব ভূমধ্য সাগরের বেশিরভাগ এলাকায় এ নিয়ে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে পারবে রাশিয়া ফলে প্রতিবেদনে আমেরিকার রণতরীগুলোকে যত দ্রুত সম্ভব আধুনিক করে তোলার জন্য বলা হয়েছে না হলে আগামী দিনে মহাবিপদ মার্কিন নৌসেনাদের জন্য অপেক্ষা করছে